আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি বাংলাদেশ থেকে। গতকাল ভিডিওটা শেষ করেছি স্মৃতিসৌধ থেকে, আজকে আমরা সন্ধ্যা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আমরা স্মৃতিসৌধ থেকে সোজা চলে এসেছি এখানে খাওয়ার জন্য। এখানে ফুড কোর্ট আছে, অনেক রকমের খাবার পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লেগেছে যে এখানকার সিস্টেমটা একেবারে আমাদের মালয়েশিয়ার সিস্টেমের মতো। খাবারগুলো অনেকটা মালয়েশিয়ান স্টাইলে, আমাদের দেশ কোনো অংশে পিছিয়ে নেই। এখানে তো একটি দারুণ চা পাওয়া যায়, যেটা নাকি খেলে বারবার খেতে ইচ্ছে করে। আগে খাবারটা খেয়ে নিই, তারপরে চাটা খাবো ইনশাল্লাহ। এই স্টলে বিক্রি করা হয় জুস, বিভিন্ন রকম জুস। এখানে চা বিক্রি করা হয়, ফুচকা বিক্রি করা হয়, নান রুটি বিক্রি করা হয়, আইসক্রিম বিক্রি করা হয়। কিনা পাওয়া যায় এখানে। দেশ আমাদের এত এগিয়ে গিয়েছে দেখে তো অনেক অনেক ভালো লেগেছে। আসলে 8 বছর পরে গিয়েও দেশে গিয়ে মনে হচ্ছে না যে আমি দেশে আছি। আমাদের দেশ আসলে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, ইহাকেই বলে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আসলে এই সত্যি অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে। তো এখন আমরা খাবার দাবার খাবো। খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে। খাবারটা অর্ডার দিয়ে আমরা বসে রয়েছি, কারণ বেশ কিছুক্ষণ সময় লাগবে খাবারটা রেডি করে আমাদেরকে দিতে। আর প্রচুর ভিড় দেখুন, টেবিল খুঁজেই পাওয়া যাচ্ছে না। অবশেষে আমরা একটা টেবিল পেলাম এবং সেখানে গিয়ে বসলাম। কিন্তু বসার পরে দেখলাম যে ওই টেবিলে আর আমাদের জায়গা হবে না, কারণ আমার বড় ভাস্তিও আসবে, সে আসলে আর আমরা বসতে পারবো না, এই সিটটা ছোটো, অল্প জায়গা। তো এইখান থেকে আবার আমরা উঠে গিয়ে আরেকটা টেবিল চুজ করলাম, একটু বড় সড়ো জায়গা, না হলে বাচ্চা কাচ্চা নিয়ে বসা যায় না। আর আমাদের সাথে স্মৃতিসৌধে আমার ভাস্তি বড়টা যায়নি, কারণ সে কোচিংয়ে ছিল, এখন সে এসেছে, আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। আর এই যে দেখুন আমার পাকনা বুড়ি, পাকনা ভাস্তি, সে মন খারাপ করেছে, কারণ সে এখানে খাবে না, সে অন্য এক জায়গায় যাওয়ার কথা বলছে। তা আমরা বলছি না, এখানেই খাই, পরে ওই জায়গায় পরে যাব। এই যে চলে এসেছে আমার বড় ভাস্তি, বড় মা। তা আমরা এখন খাওয়া দাওয়াটা করব। আমাদের খাবার দাবার চলে এসেছে, নান রুটি, চাপ, সেই সাথে ছিল চিকেন রোল। খাবারের মানটা খুবই ভালো ছিল, আমার কাছে এই খাবারটা ভীষণ ভালো লেগেছে। মালয়েশিয়ান টেস্টটা পেয়েছি আর কি। দেশের যদি নিজের দেশে অন্য দেশে খাবারের টেস্ট পাই তাহলে তো অনেক ভালো লাগে। দামের দিক দিয়েও দেখলাম রিজনেবল, কারণ অত একটা দাম না আমাদের দেশের তুলনায়, সেম প্রাইজই। তারপরও মানে মনে হলো আমার কাছে মালয়েশিয়ার চেয়ে একটু দামটা কমই। যাই হোক, তারপরও বেশ ভালো লেগেছে। আর আমার ভাবি তো আমার ভাইকে ফোন করে যাচ্ছে, কখন আসবা কখন আসবা, কারণ এখানে আমার ভাইয়েরও আসার কথা। সে তার দোকান বন্ধ করে এখানে আসবে, রাত্রে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তা আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করতে পারলাম না, কারণ সবাই খুবই ক্ষুধার্ত। আর আমি তো সেই সকালের দিকে দেখেছেন বিরিয়ানি খেয়েছি, আর সারাদিন কিছুই খাইনি, কারণ আমার ঠান্ডা লাগার কারণে আমি কোনো কিছুই খেতে পারছি না। ঠান্ডা লাগলে মানুষ আসলে বেশি একটা খাওয়া দাওয়া করতে পারে না। তা আমাদের নান রুটি খাওয়া শেষ, এখন চলে এসেছি সেই স্পেশাল চা খেতে আর কি। আমাদের চা অর্ডার দেওয়া হয়ে গেছে, 3টা চা দিয়েছে, আমরা এখন এটা খাবো। দেখেই তো অনেক লোভ লাগছে, বুঝাই যাচ্ছে এটা বেশ মজা হবে। আর চাটা কীভাবে বানিয়েছে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। প্রথমে চায়ের যেই পাত্রটা সেটাকে গরম করে নিল, পরে পাশ থেকে চা দিল, আরও কী কী দিল দেখুন, কী সুন্দর ধোয়া উঠছে। পরে এই চাটা দেয়া হবে। এরকম করে চা বানাতে আমি এই প্রথমেই দেখলাম বাংলাদেশে, আগে কখনো দেখিনি। খুবই ভালো লেগেছে, মাটির কাপে চা খেতে আসলে অনেক টেস্ট। যারা খেয়েছেন তারা তো আমার সাথে একমত হবেন, আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। এখন উপর থেকে চা এবং মালাইটা নিয়ে কাপে দেয়া হচ্ছে। কেউ যদি স্পেশাল চায়, স্পেশাল চায়ের মধ্যে মনে হয় হরলিক্সও দেয়া হয় একটু। এক একটা এক একভাবে বানানো হয়, আমার ঠিক জানা নেই, তবে এখানে বানাচ্ছিল তাতে আমি দেখলাম আর কি। তো চাটা কিন্তু সত্যিই খুবই খুবই মজা ছিল। আমি তো চা পাগল মানুষ, যারা চা পাগল মানুষ তারা একবার হলো এভাবে চা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I
আমরা এত কিছু খেলাম আর আমার ছোটো বাস্তি কিছুই খায়নি, এখন সে নাকি ফুচকা খাবে, তার জন্য ফুচকা ওয়াটার দেওয়া হয়েছে, কিন্তু তাতেও তার সমস্যা। সে বলছে ফুচকা নাকি ঝাল করে ফেলেছে, ও তো ঝাল খেতে পারে না, ছোট মানুষ, বলা হয়েছিল ঝাল ছাড়া ফুচকা দেওয়ার জন্য, কিন্তু ঝাল দিয়ে ফেলেছে, এখন আর কি করা। আর এই যে দেখুন আমরা তো চা খাচ্ছি, এই চাগুলো এক একটা কাপের দাম হচ্ছে 40 টাকা করে, তো 40 টাকা বাংলাদেশের, 40 টাকা মালয়েশিয়া, 2 টাকাও পড়ে না, তা ভালোই। এরকম চা পাওয়া গেলে কার না ভালো লাগে। আমার ভাইও চলে এসেছে, এখন আমরা আরও খাওয়া দাওয়া করবো, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমরা ভাই বোন তিনজন একসাথে আমার ভাবি মিলে আমরা আড্ডা দেব কিছুক্ষণ, তারপরে চলে যাব বাসায়। আর আমার ছোটো ভাস্তি বড় ভাস্তি ছবি তুলছে। আজকের মতো আল্লাহ হাফেজ।